ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीं अष्टादशाध्यायिनीं अम्बो त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कनसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदैस्साङ्गपदक्रमोपनिषदैर् गायन्ति यमसामगाः ध्यानावस्थितत्तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यां तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। श्री भगवानের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রীমদ্ ভগবদ গীতা থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের 23 নম্বর শ্লোক অবধি পড়েছিলাম, যে শ্লোকে বলা হচ্ছে অন্তবন্তুম ফলম তেষাম তদ্ভবত্যল্পমেধসাম দেবান দেবয়ো যান্তি মদ্ভক্তা যান্তি মামপি। অর্থাৎ আমরা এই যে বিভিন্ন ছোট ছোট দেবতাদের কাছে যাই, সেইখানে বলছেন অন্তবন্তুম ফলম তেষাম, অর্থাৎ আমরা যে সেই পুজো করি করার পর যে ফল পাই সেটা অস্থায়ী প্রকৃতির। ধরুন আমরা মা সরস্বতীর কাছে প্রার্থনা করছি, মা গো এইবারে হ্যাপি আর্লিটা আমাকে পার করে দাও, আমি যদি হ্যাপি আর্লি পার করে দাও তাহলে কিন্তু আমি অ্যানুয়ালে খুব ভালো রেজাল্ট করব। দেবীর কাছে নিরন্তর প্রার্থনা এবং আমার নিজের চেষ্টার ফলে দেবীর কৃপায় আমি হ্যাপি আর্লিটা পার হয়ে গেলুম, কিন্তু আবার অ্যানুয়ালের জন্য পৃথক পৃথকভাবে আমাকে প্রার্থনা করতে হবে। ফলে এই যে ফল যেটা আমরা পাই সেটা অস্থায়ী প্রকৃতির, এটা দীর্ঘ সময়ের জন্য নয়। যে সিদ্ধি তাদের কাছে আসুক না কেন, তার স্থায়িত্ব কিছুকালের জন্য। তৎ ভবতি অল্পমেধসাম, কেন এইরকম মানুষজন চায়, কারণ তারা মনে করেন তারা অল্প বুদ্ধিসম্পন্ন, তারা মনে করেন এইবারেরটা পার হয়ে যায় তারপরেরটা দেখা যাবে। কখনো দীর্ঘমেয়াদী যে শক্তি পাওয়া যায় আমার পক্ষেই এটা একটা অদ্ভুত কথা, আমরা বুঝতে পারি না। আমরা যদি স্বল্পমেয়াদী ফল পেতে পারি তেমনি আমরা একই শক্তিতে আমরা দীর্ঘমেয়াদী ফল পাই, কিন্তু আমরা এই এখন ইনস্ট্যান্টের যুগে আমরা সব কিছু ইনস্ট্যান্টলি পেতে পারি এবং ইনস্ট্যান্টলি পাওয়ার জন্য আমাদের দীর্ঘমেয়াদী দীর্ঘ ফলপ্রসূ কোনো জিনিসের প্রতি বিশেষ থাকে না, বিশেষ আগ্রহ থাকে না। সেই কারণে ভগবান তাদের বলছেন তারা তৎ ভবতি অল্পমেধসাম, কারণ মোহের জন্য তারা এটাকে ইয়ে করে থাকেন। শ্রীকৃষ্ণ আবার এক জায়গায় বলছেন, এই একই শ্লোকে বলছেন দেবান দেব যজো যান্তি, দেবতাদের উপাসকরা তাদের উপাসকের কাছে উপাস্য দেবতার কাছে যান এবং আমার ভক্তরা আমার কাছে আসেন এবং মদ্ভক্তা মাম অপি, আমার ভক্তরা আমার কাছে আসেন। এই মাম অপি এই শব্দটা আমরা পূর্ব দিনের শ্লোকে বলেছিলাম অত্যন্ত লক্ষণীয়, কারণ পরমেশ্বরের মানবতা রূপ অর্থাৎ তারা একমাত্র আমাকেই লাভ করে থাকেন, সে যে দেবতার মাধ্যমেই করুক না কেন আলটিমেটলি তারা আমার কাছেই আসেন। আমরা শুরু করব 24 নম্বর শ্লোক দিয়ে। এই শ্লোকে আমরা বুঝতে পারবো যে কেন আমরা বিরাট কিছু পাই না। বলছেন অব্যক্তম ব্যক্তিমাপন্নম
मन्यन्ति माम बुद्धयः परम भावम अजानन्त मम व्यायामनुत्तमम्। अर्थात आमार अव्यय भगवान बोलछेन केन तारा पाय ना, बोलछेन आमार अव्यय तुरीय एवं अपरिवर्तनीय परमात्म स्वरूप के ना जेने अविवेकीरा मने करेन आमी अव्यक्त बा अप्रकट आमी व्यक्त बा प्रकाश करछि। श्रीकृष्ण बोलछेन प्रकृति रूपे प्रकृत रूपे आमी अव्यक्तम बा अप्रकाशित। ईश्वर के आमरा व्यक्त करार चेष्टा करी किन्तु ईश्वरीय भाव होच्छेन अव्यक्त, एटी आमरा ताके अनुभव करते पारी नी। जा किछु देखते पाच्छी एटी तार लीला, तिनि हलेन एई लीलार अतीत एकटा अवस्था, सेटाई तार यथार्थ स्वरूप जेटा आमरा एकमात्र आमादेर अनुभव दिए बुझते पारी। किन्तु যখন ভগবান বা ঈশ্বরীয় শক্তি মানুষ রূপে অবতীর্ণ হন তখন আমি সাধারণ মানুষ আমাকে মানুষ রূপেই দেখে, তারই মতো দেখে, তারা তখন আমারই অব্যক্ত, আমার যে এই যে অক্ষয় যে রূপ সেটি দেখতে পায় না, তারা আমার ব্যক্ত রূপটিকেই দর্শন করে। তারা মনে করেন আমি এই রকমই, আমি যেভাবে তাদের কাছে প্রকাশিত হই তারা মনে করেন আমি এই রকমই। একটা সময় কুদ্মাবতারের পূজা এই বঙ্গদেশে খুব প্রচলন ছিল, এখনও যদি এই বাঁকুড়া পুরুলিয়া তারপরে হুগলির বিভিন্ন গ্রামে দেখেন নানা রকমের ধর্ম ঠাকুরের প্রচলন আছে। ধর্ম ঠাকুর আদতে ধর্ম সিংহাসন বৌদ্ধ ধর্মের প্রচার প্রভাব থেকে এটি হয়েছিল, সেখানে চার খুঁড়ু বিশিষ্ট একটি সিংহাসনকে পুজো করা হয় এবং পরবর্তীকালে সেটি বদলাতে বদলাতে কুর্ম অবতারে রূপান্তরিত হয়। সিংহাসনের যেমন চারটে পায়া থাকে ঠিক সেই রকম একটি পায়া, আর সামনের দিকের একটা যে থাকে যেখানে পা রাখা হয় সেইটিকে দিয়ে এবং ওভাল শেপের সিংহাসন বলে সেগুলিকে কুর্মাবতার বা নারায়ণের কুর্মরূপ হিসেবে কল্পনা করে পুজো করা হয়, সেটি একটি ধর্ম ঠাকুর। দেখুন এই যে তিনি এই রূপে প্রকাশিত হচ্ছেন বলে মানুষ মনে করেন তিনি এই রকম, আসলে কিন্তু তা নন। ঈশ্বর তার অব্যক্ত রূপটিকে প্রকাশ করেন না, সেই কারণে আমরা কেবলমাত্র তার ব্যক্ত রূপটিকে দর্শন করি। তিনি বলছেন অব্যক্তম ব্যক্তি মাপন্যম মন্যতে মাম, তারা আমাকে মনে করে, কারা মনে করে, অল্প বুদ্ধয়া যাদের বুদ্ধি অল্প, অবুদ্ধিহি যাদের বুদ্ধি কম যাদের বুদ্ধি যথেষ্ট পরিপক্ক নয়, পরম ভাবম অজানন্ত আমার উচ্চতর স্বরূপকে তারা উপলব্ধি করে না। অজানন্ত শব্দের অর্থ হচ্ছে জানে না, এই জানাটা কীরকম না অন্তর থেকে উপলব্ধি করতে পারে না, সেই জন্য যা দেখা যাচ্ছে তা আমার মনুষ্যরূপ কিন্তু আমার মধ্যে যে একটা ঐশীসত্তা আছে সেটি তারা বোঝে না, দেখতে পায় না। মম অব্যয়ম অনুত্তমম আমার সেই অপরিবর্তনীয়, অব্যয় শব্দ হচ্ছে অপরিবর্তনীয়, অনুত্তমম সেই তুরীয় স্বরূপ সেটা তারা দেখতে পায় না, তারা বুঝতে পারে না। দেখবেন গ্রামে গ্রামে কেন শহরের বিভিন্ন প্রান্তে যে পুজো হয় আমরা শুধুমাত্র সেই দেবতাকেই দেবতা মনে করি, মনে করি তিনি এই রকমটি হয়েছেন, এমনটি না হলে যায় না। আচ্ছা আমার গ্রামের কালী প্রতিমা তার মতো জাগ্রত নেই, অতএব তাকে যদি না পুজো করা হয় তাহলে আমার কিছু হলো না। কিন্তু কখনো প্রশ্ন করেছেন ঈশ্বর কি শুধু এতটুকুই? কেশবচন্দ্র সেন এসেছেন শ্রীরামকৃষ্ণকে দর্শন করতেন, কেশবচন্দ্র সেনকে শ্রীরামকৃষ্ণ বলছেন যাও কেশব আজ খুব সুদিন, মাকে গিয়ে প্রণাম করে আসো। কেশব বলছেন আমি তো মাকে চিনি না, কেবলমাত্র বাবাকে চিনি, পিতা। বলছেন হ্যাঁ তুমি বটে তার গুণধর ছেলেই বটে, দশ মাস দশ দিন যিনি তোমায় গর্ভে ধারণ করলেন সেই মাকেই তুমি চেনো না। কেশব সেন বুঝতে পারলেন যে শ্রীরামকৃষ্ণ মা বলতে আদ্যাশক্তি মহামায়া বা জগজ্জননীর কথা বলছেন। তিনি বললেন যে মা কি আমাকে একটু বুঝিয়ে দিন। বললেন কেশব তুমি তো সমুদ্র যাত্রা করে বিদেশ গিয়েছো, তুমি দুটো জিনিস অবশ্যই দেখেছো, সমুদ্রের জল আর তার ঢেউ। যে হ্যাঁ তা দেখেছি, ওই সমুদ্রের জল হলো ঈশ্বর
আর সেই জলের ভেতর যে ঢেউগুলি উঠছে আর জলে জলে মিশে যাচ্ছে তা হলো জগন্মাতা, শিব এবং শক্তির অভেদ তত্ত্ব। কেশব জিজ্ঞাসা করলেন, তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে তাকে কেন প্রতিমায় পুজো করি? শ্রীরামকৃষ্ণ কেশবের হাতটি ধরে বারান্দায় নিয়ে এলেন। বাইরে সূর্য উঠে আছে, তিনি আঙুল তুলে দেখালেন, আচ্ছা বলো দেখি সূর্য কি এত ছোট? কেশব বললেন, না সূর্য ছোট নয়, আমরা পৃথিবী থেকে অনেক দূরে আছি, সেই কারণে সূর্যকে এত ছোট বলে বোধ হয়। কিন্তু যদি আমরা সূর্যের কাছে যেতাম তাহলে তার সেই বিরাট রূপটিকে দেখতে পেতাম। শ্রীরামকৃষ্ণ বললেন, এও তাই, আমরা ঈশ্বরীয় ভাব থেকে অনেক দূরে আছি, তাই আমরা মনে করি ওই প্রতিমাই হলো ঈশ্বর, এবং যত আমরা তাঁর কাছে যাব তখন একটা সময় আমরা অনুভব করব ওই প্রতিমাটা ঈশ্বর নয়, ঈশ্বর এসব সমস্ত কিছুর পারে, এই মূর্তি তার যে ব্যক্ত রূপ এই সমস্ত কিছুর পারে। এই কেশবচন্দ্র সেন সুবুদ্ধির অধিকারী ছিলেন, তাই শ্রীরামকৃষ্ণের পক্ষে তাকে বোঝানো সম্ভব হয়েছিল। এই সমস্ত সবাইকে বোঝানো যায় না। শ্রীকৃষ্ণ বলছেন, শ্রীকৃষ্ণ তারা সবাই মনে করেন, আমরা এই ভগবানকে দেখে মনে করি যে ভগবান আমারই মতো ক্ষুদ্র মানুষ, আমাদেরই মতো খায় দায় থাকে, সুতরাং সে আমাদেরই একজন, ওর মধ্যে উচ্চতর বিশেষত্ব কিচ্ছু নেই। এই অল্পবুদ্ধি মানুষের, এই অল্পবুদ্ধির জন্য মানুষ মহত্বের মূল্য দিতে পারে না। আসলে অপরের মহত্ব অনুভব করতে হলে নিজের ভেতরেও মহত্ব থাকা চাই। এই সত্য সুন্দর ভাবটি আমাদের সমাজে গৃহীত হওয়া একান্তভাবে বাঞ্ছনীয়। আমরা সবসময় মানুষকে বিচার করি, সেটাই হয়তো স্বাভাবিক, কিন্তু কিভাবে আমরা বিচার করি? আমরা বিচার করি আমাদের নিজেদের অভিজ্ঞতার মানদণ্ড দিয়ে, কিন্তু আমাদের কখনো ভেবে দেখি না আমাদের বোধবুদ্ধি এবং অভিজ্ঞতার বাইরে আরও একটা উচ্চতর দিক থাকতে পারে, সে কথা আমরা কখনো ভাবি না, এবং এই মহৎ মানুষের মধ্যে কি প্রচণ্ড শক্তি কেন্দ্রীভূত হয়ে আছে তাও আমরা দেখতে পারি না। গান্ধীজি যখন ভারতবর্ষের দিগন্তে রাজনৈতিক নেতা হিসেবে আবির্ভূত হলেন, অনেক মানুষই তার দিকে তাকিয়ে প্রশ্ন করেছিলেন, এর মধ্যে কি এমন আছে? অন্যতম কংগ্রেস নেত্রী শ্রীমতী সরোজিনী নাইডু তখন ঠাট্টা করে গান্ধীজির সেই শীর্ণ শরীরকে মিকি মাউসের সঙ্গে তুলনা করেছিলেন। ভাবতে পারেন, গান্ধীজি মৃদু হেসে সেই ঠাট্টা উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু সমস্ত দেশবাসী কিছুদিনের মধ্যেই জানতে পারলেন এই মিকি মাউসের ভেতর কত শক্তি আছে, কত ক্ষমতা আছে, যা সারা দেশ তথা দুনিয়াকে প্রভাবিত করতে পারে। এমনকি তাকে নিয়ে যিনি মজা করেছিলেন সেই সরোজিনী নাইডু একসময় মহাত্মা গান্ধীর শরণাগত হলেন। অতএব এইটি জানতে গেলে অবশ্যই আমাদের জানতে হবে, আমাদের নিজেদের হৃদয়বৃত্তিকে বাড়াতে হবে। এর পরের শ্লোকে ভগবান বলছেন, নাহম প্রকাশ সর্বস্য যোগ মায়া সমাবৃতঃ মূঢ়োয়ম নাভিজানন্তি লোক মামব জমব্যয়ম। একবারে রানিং ট্রান্সলেশন হলে এই হচ্ছে, আমি যোগমায়া বা ঐশী মায়ার দ্বারা আবৃত থাকায় সকলের কাছে প্রকাশিত হই না, এই মহান্ধ জগৎ জন্মহীন ও অপরিবর্তনীয় আমাকে জানতে পারে না। আমরা কেন জানতে পারি না? ভগবান সেই কথাটি বলছেন, বলছেন নাহম প্রকাশ সর্বস্য, আমি সকলের কাছে স্পষ্ট রূপে প্রকাশিত নই, কেন না? আমি আমার যোগ মায়া সমাবৃতা, কারণ আমি আমার নিজের যোগ মায়া দ্বারা আবৃত হয়ে থাকি। যোগ মায়া হলো আমারই বিস্ময়কর মায়া, যার সাহায্যে আমি যে কোনো রূপ ধারণ করতে পারি। তাই বলছেন, মূঢ়োয়ম নাভিজানন্তি লোক মাম, এই মহান্ধ মূর্খ জগৎ তাই আমাকে জানতে পারে না। তাই কি জানতে পারে না আমার? অজম অব্যয়ম,
তারা জানতে পারে না অজম, আমি জন্মহীন, অব্যয়ম, অবিনাশী, আমারই পরিচয়টি মূঢ় অয়ম লোকা, এই মহাবৃত জগৎ না বিজানাতি, জানতেই পারে না। শ্রীকৃষ্ণের এই কথা এখানে শ্রীকৃষ্ণ এই কথাটি এখানে বোঝাবার চেষ্টা করেছেন এবং সেই কারণে তাকে কত দুঃখ কষ্ট পেতে হয়েছিল, এমনকি একজন তাকে সামন্তক মণিচুরির দায়ে অভিযুক্ত করেছিল, আর কিছু লোক তো সত্য সত্যই তাকে চোর ভেবেছিল। কত লোকে তাকে কত রকম ভেবেছিল, গান্ধারী ভেবেছিলেন এই যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে শ্রীকৃষ্ণ চাইলে এটিকে থামিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি না থামিয়ে তারা এরকম অন্যজনের কাছ থেকে তার এই যুদ্ধ করে তার 100টি ছেলেকে মেরে দিয়েছে। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও আমরা একই জিনিস দেখতে পারি। শ্রীরামকৃষ্ণ গলায় ক্যান্সার হয়ে দেহরক্ষা করেছেন, এই সব দেখে আমাদের মনে হতেই পারে এই ব্যক্তি কেমন করে ঈশ্বর হতে পারে, এ তো ঈশ্বর হওয়ার কথা নয়, কারণ এ তো সাধারণ মানুষের মতো। সেই যে রামচন্দ্র দত্ত এসেছিলেন শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে, রামকৃষ্ণ পরমহংসকে তিনি দর্শন করতে এসেছিলেন, এসে তিনি মনে মনে ভাবছেন রামকৃষ্ণ পরমহংস মানে লম্বা জটাওলা একটা মানুষ, হাতে চিমটে আছে আর কৌপিন পড়া আছে আর অনেক চেলা চামুণ্ডা তাকে ঘিরে রয়েছে। এমন সময় তিনি এসে দক্ষিণেশ্বরের ঘরের দরজা টোকা দিলেন, যে ভদ্রলোকটি বেরিয়ে এলেন তাকে দেখে কিন্তু পরমহংস বলে বোধ হচ্ছে না, সাদা লাল পেড়ে কাপড় পরে আছেন, গাটি খোলা এবং তার সেই কোচাটি সেটি তিনি তার সারা গায়ে দিয়ে রেখেছেন। এবং সবচেয়ে আশ্চর্য কথা হলো রামচন্দ্র দত্ত তাকে প্রণাম করবার আগেই তিনি তাকে প্রণাম করলেন, হাতটি ধরে তাকে নিয়ে এসে বসালেন। এই হচ্ছে মায়া, তিনি যে একেবারে সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণ এই কথাটা তিনি কিছুতেই কাউকে বোঝাতে চান না। কেন বোঝাতে চান না? না বোঝালে তার এই লীলাটা হয় না, মানুষ তাকে বুঝতে পারে না বলেই তিনি এরকম করে থাকেন। শ্রীরামকৃষ্ণ কতগুলি অলংকার পরে এসেছিলেন, অলংকার কী করে, আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে, আমাদের দাম বাড়ায়। কী কী সেই অলংকার? একটা হচ্ছে দারিদ্রতার অলংকার, একটা হচ্ছে নিরক্ষরতার অলংকার, আর একটা হচ্ছে এই দুটির কারণে পরনির্ভরতার অলংকার। এই তিনটি অলংকার তিনি পরে এসেছিলেন। তার পরিবার অত্যন্ত দরিদ্র ছিল, তাই মথুরামোহন তার দাদাকে শ্রীরামকৃষ্ণের চাকরির অফার দেওয়া মাত্রই তার দাদা রাজি হয়ে গেছিলেন, যদিও শ্রীরামকৃষ্ণ সহজে রাজি হননি, এইটা হচ্ছে কথা। তাই তিনি পর দারিদ্রতার অলংকার ধারণ করে এসেছিলেন, আর তিনি পরাধীনতার অলংকার ধারণ করে এসেছিলেন, নিরক্ষরতার অলংকার ধারণ করে এসেছিলেন। তিনি লেখাপড়া শেখেননি, কি আর করবেন, লোকে তাকে এখন লেখাপড়া জানা মানুষ কি লোকে দয়ার দৃষ্টিতে দেখে, আর নিরক্ষর মানুষকে দিকে তো ফিরেও তাকায় না, তাই তিনি ভেবেছিলেন কেউ তার দিকে ফিরেও তাকাবেন না, ফলে তার যে কাজ করা সেটা অনেক বেশি সহজ সরল হবে। তাই তিনি এইভাবে নিজেকে লুকিয়ে রেখেছিলেন। তাই তিনি বলছেন নাহম প্রকাশ সর্বস্য যোগ মায়া সমাবৃতায় সমাবৃতা মূঢ়োয়ম না বিজানাতি। আমাদের তো মনে হতে পারে কেন তাহলে তিনি আমাদের মূঢ় বলছেন, আমরা কি এত বোকা? আসলে আমরা এই নানা রকমের আউটার কভার দেখে এত মোহিত হয়ে যাই, আমরা ভেতরের জিনিসটাকে কখনো খুঁজতে চাই না, আমরা বাইরে বাইরে ঈশ্বরকে খুঁজে চলি। ঈশ্বরের যে অন্য আরেকটা রূপ আছে শ্রীরামকৃষ্ণের, সেই বিখ্যাত গল্পটা আছে, সার্জেন সাহেব আলো জেলে জেলে সব মানুষের মুখের ওপর আলো ফেলে দেখতে থাকেন, কিন্তু কেউ যদি তার কাছে প্রার্থনা করে ও গো সার্জেন সাহেব তোমার মুখের ওপর আলো ফেলো, তোমাকে একটু দেখি, এই তোমার মুখের ওপর আলো ফেলো, এই কথা বলার মতো মানুষ নেই, আমরা এত মেতে আছি, তাই ভগবান আমাদের মূঢ় বা বোকা বলছেন, বুদ্ধিহীন হিসেবে বলছেন। পরের শ্লোকে ভগবান বলছেন, পরের শুধু শ্লোক নন, এরপরে আরও 4টি শ্লোকের মধ্যে
একবারে কিছু অদ্ভুত সত্য ভগবান আমাদের বলেছেন। বলছেন, বেদাহম সমতীতানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি মাং তু বেদ ন কশ্চন। বেদাহম সমতীতানি ভূতানি বর্তমানানি চ অর্জুন। হে অর্জুন, অতীত বর্তমান সমস্ত, অতীত ও বর্তমানের সমস্ত মানুষ বা ভূত বস্তুকে আমি জানি, ভবিষ্যানি চ আমি কি ভবিষ্যতে যারা আসবে তাকেও জানি, মাম তু বেদ ন কশ্চন কিন্তু কেউ আমাকে জানে না, আমার প্রকৃত স্বরূপ কেউ জানে না, আমি সবাইকে জানি, আমি ভীষণভাবে জানি কিন্তু আমাকে কেউ জানতে পারে না। ভগবান বলছেন, ইচ্ছা দ্বেষ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানি সম্মোহম স্বর্গে যান্তি পরন্তপঃ। অর্জুন, ইচ্ছা ও দ্বেষ মনের এই দুইটি আবেগের জন্য জন্মকাল থেকেই সমস্ত প্রাণী মোহাচ্ছন্ন হয়। প্রথম হল ইচ্ছা। কীরকম ইচ্ছা? আমি এটা চাই, আমি ওটা চাই, আমার ওইটি দরকার, আমার এইটি দরকার। আর দেশ হচ্ছে এইটি না পেলে আমি রেগে যাব, আমি সব তছনছ করব, ও কেন পেলো আমি কেন পেলাম না, আমার ক্ষেত্রে কি কম হলো। এই কালকেই শুনছিলুম একজন, তার দীক্ষা হয়েছে রামকৃষ্ণ মিশন থেকে কিন্তু সন্ন্যাসটি বাইরে থেকে হয়েছে এবং তিনি থাকেন, আমিও তাকে দেখেছি। এখন তিনি যখন রামকৃষ্ণ মিশনের কোনো সভায় আসেন তাকে আমরা যথেষ্ট শ্রদ্ধা আদর যত্ন করি, কিন্তু ঠিক রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা যে সম্মান পান ভক্তদের কাছে সেটা তো তার তাকে দিতে চাইলেও ভক্তরা দিতে দেন না, এটা একটা কথা, সেই বাইরে সাধু বলে লেগে থাকে, তার মনের ভেতরে এইটা একটা ক্ষোভে থেকে আছে। তার থেকে তিনি কত রকমের গল্প তৈরি করে, একজন ভক্ত যিনি রামকৃষ্ণ মিশনের প্রতি খুব অনুরাগী, তার মনের ভেতরে এই সংঘ সম্পর্কে অন্য রকমের একটা ভাবনা চিন্তা জাগিয়েছেন। কালকে ঘটনাটা শুনতে শুনতে বারবার এই কথাটা মনে হলো, তিনি তো সমস্ত কিছু ছেড়ে এসেছেন শুধু ঈশ্বরকে খুঁজবেন বলে, তা না করে তিনি তো ঈশ্বরকে খুঁজছেনই না, তিনি যে ঈশ্বরকে খুঁজছেন তার পথেও বাধা হয়ে দাঁড়িয়েছেন। তার প্রধান কারণ হচ্ছে ভগবান যে বলছেন এই ইচ্ছা আর দ্বেষ, ইচ্ছা দ্বেষ সমুৎপন্নম সমুত্থেন, ইচ্ছা দ্বেষ থেকে উদ্ভূত হয়ে এই দুটির কারণে দ্বন্দ্ব মোহেন ভারত। হে ভরতবংশী অর্জুন, এই দুটোই হচ্ছে মোহের কারণ, সেই কারণে মানুষ সত্য উপলব্ধি করতে পারে না। ভগবান বলছেন না তার আমার কেউ অব্যয় আমার সেই অদ্ভুত রূপটিকে দেখতে পায় না, কেন দেখতে পায় না, কারণ তারা সব সময় এই দেশের এই এই দুটি মোহের দ্বারা আবৃত। আমার চাই, অনন্ত চাই, একটা ইচ্ছা শেষ হলে আরেকটা চাই, আরেকটা শেষ হলে আরেকটা চাই, আরও একটা শেষ হলে আরও একটা চাই, কিছুতেই আমার চাওয়াটা যেন শেষ হচ্ছে না। তাই বলছেন যে দ্বন্দ্ব মোহেন ভারত, এই দ্বন্দ্ব এবং মোহের দ্বারা আবৃত হয়েছে ভরতবংশীয় রাজা, তাই সর্বভূতানি সম্মোহম স্বর্গে যান্তি পরন্তপঃ। সর্বভূতানি তাই সকল প্রাণী সম্মোহম স্বর্গে যান্তি, উৎপত্তিকালে এই প্রচণ্ড মোহে আচ্ছন্ন হয়। হে অর্জুন, হে পরন্তপ, এই কারণে সে কিছুতেই আমায় জানতে পারে না। আমি যদি আমাকে নিয়েই খুব ব্যস্ত থাকি, আমি আমার বাইরে যে একটা জগৎ আছে সেইটাকে কখনো কোনো অবস্থাতে জানবার চেষ্টাই করব না। আমরা আরও একটি শ্লোক পড়ব, সেখানে ভগবান বলছেন 28 নম্বর শ্লোক, ইয়েষাম ত্বত অন্তগতম পাপম জনানাম পূর্ণ কর্মণাম তে দ্বন্দ্বিনী দে ত্বে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা।
যেসব মানুষ ইচ্ছা ও দেশকে কাটিয়ে উঠেছেন, যারা এই যে দুটো মোহের যে এই যে আছে, তারা নিজেদের ভেতরে সকলের আত্মস্বরূপ আমাকে যথার্থভাবে উপলব্ধি করতে পারেন, তাহলে সবাই যে পারে না, ভগবান যে এই কথাটা বলছেন এটাও কিন্তু সর্বার্থে সঠিক নয়। কেউ কেউ পারেন, কারা পারেন? ইয়েষাম ত্বতন্তগতম পাপম, যারা নিজেদের মধ্যে, যাদের নিজেদের মনের মধ্যে এই যে দুটি মোহ, এই দুটি মোহের দ্বারা যে যে কুকর্ম, যে পাপ শব্দটার অর্থ এখানে মনের কলুষতা বা দোষ, তা শেষ হয়ে গেছে, তৎ অন্তগতম শেষ হয়েছে, জনানাম পূর্ণ কর্ম কর্মণাম, এবং এটাই যখন শেষ হয় তখনই আমরা ভালো কাজ করতে পারি, যখন আমার নিজেরই যে ইচ্ছা, আমার নিজেরই দেশ এটি শেষ হয় না, তখন আমরা তো সবসময়টাই ব্যয় করি নিজেকে নিয়ে, আমি আমাকে নিয়ে আমাকে সাজাতেই ব্যস্ত থাকি, বাইরের দিকে তাকানোর তো আমার সামান্যতম সময়টুকুও নেই। তাই যখন এটিকে আমি অতিক্রম করতে পারি, তখন আমরা এই কলুষতাকে অতিক্রম করে ভালো কাজ করতে পারি, সেইটিকে ভগবান বলছেন পুণ্য কর্মণাম, সৎকর্ম করি। আর যখন এই সৎকর্ম মানুষ করে, তখন সে আসক্তি এবং বিদ্বেষ, এই অশুভ শক্তিগুলোর দাপট তার মধ্যে থেকে একটু একটু কমিয়ে ফেলে, মন অনেক বেশি পরিশীলিত হয়, আর এই অসাধারণ ভাবটি তার ভেতরে আসে। যখন আমরা ইচ্ছা এবং দেশ এ দুটিকে অতিক্রম করতে পারি, তখন আমরা অন্যের কল্যাণের কথা চিন্তা করি। সেই কারণে ভগবান বলছেন ত্বে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা, তাহলে যার এই যে দ্বন্দ্ব আর মোহ মুক্ত হয়েছে, সেই মন ভজন্তে মাম দৃঢ়ব্রতা, দৃঢ়তা এবং সংকল্প নিয়ে আমার সত্য স্বরূপের উপাসনা করে। দেখুন, আমাদের অদ্ভুত, ভগবান বলছেন আমরা যেমন জানতে পারি না, এটা যেমন আমাদের একটা কষ্টের কথা, ঠিক সেই রকম আমরা যদি চেষ্টা করি, কেন জানতে পারি না তার কারণটি বলছেন, এবং এই কারণটিকে যদি আমরা অতিক্রম করতে পারি, তাহলে আমরা অবশ্যই এটিকে অতিক্রম করে আমরা সেই ভগবানের অব্যয় স্বরূপকে জানতে পারবো। আমরা আজকে এখানেই থামবো, তার আগে আমরা যেমন প্রত্যেক দিন চ্যান্টিং করি, সেই রকম শ্লোকগুলি প্রত্যেকটি দুবার দুবার করে আবৃত্তি করব। আমরা 24 নম্বর শ্লোক থেকে শুরু করেছিলাম। অব্যক্তাম ব্যক্তিমাপন্নম মন্যন্তে মাম বুদ্ধয়ঃ পরম ভাবমজানন্তো মমাব্যয়ামনুত্তমম। অব্যক্তাম ব্যক্তিমাপন্নম মন্যন্তে মাম বুদ্ধয়ঃ পরম ভাবমজানন্তো মমাব্যয়ামনুত্তমম। নাহম প্রকাশ সর্বস্য যোগো মায়া সমাবৃতঃ মূঢ়োয়ম নাভিজানাতি লোকো মামাজমব্যয়ম। নাহম প্রকাশ সর্বস্য যোগো মায়া সমাবৃতঃ মূঢ়োয়ম নাভিজানাতি লোকো মামাজমব্যয়ম। বেদাহম সমতীতানি বর্তমানানি চার্জুন, ভবিষ্যানি চ ভূতানি মন্তু মন্তু বেদান কশ্চন। এই শ্লোকটা বোধহয় আমরা বলিনি, হ্যাঁ হ্যাঁ এটা পড়েছি আমরা। ইচ্ছা দ্বেষ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানি সম্মোহম সর্গে যান্তি পরন্তপঃ। ইচ্ছা দ্বেষ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানি সম্মোহম সর্গে যান্তি পরন্তপঃ। তেষাং ত্বতন্তগতম পাপম জনানাম পুণ্যকর্মণাম তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তি মাং দৃঢ়ব্রতা। ইয়েষাং ত্বতন্তগতম পাপম জনানাম পুণ্যকর্মণাম ত্বে দ্বন্দ্বমোহ নির্মুক্তা
भजन्ति माम दृढ़व्रता। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।